সমাজ ততটা সচেতন হয় এবং খোলা বাহিনী বিচার ব্যবস্থা প্রভাবিত। আমাদের রাষ্ট্রকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, শিশু থেকে শুরু করে আবার বৃদ্ধ বনিতা প্রত্যেকটি মানুষের জীবনের নিরাপত্তা বিধান করতে হবে, নিশ্চয়তা দিতে হবে, গ্যারান্টি দিতে হবে। এখানে কোন ধরনের ব্যর্থতা বরদাস্ত করা হবে না। সমাজ ততটা সচেতন হয় এবং কর্তৃপক্ষ এগিয়ে আসে এবং সে পড়াশোনা করবে, সে ভবিষ্যতে চাকরি বাকরি করবে, সুন্দর জীবনযাপন করবে, সুন্দর সমাজ গড়বে এবং জাতিকে একটি সুন্দর উপহার দেবে। কিন্তু এই যে তার স্বপ্ন, সব স্বপ্ন একটি মার হয়ে গেল। একটি মাখাটে ছেড়ে যার নাম হচ্ছে কাউসা, সেই মাখাটে ছেড়েটি এই মেয়েটিকে বাঁচতে দিল না। কঠিন কঠিন আইন তৈরি করেছে, আইন যত কঠিন হয়েছে সহিংসতার মাত্রা তত বেড়েছে। গত কয়েক দিনে, কয়েক বছরে, বিশেষ করে করোনাকালীন সময়টাতে আমরা জানি যে সাইবার ক্রাইমও বেড়েছে। নারী যেমন ঘরে নিগৃহীত হচ্ছে, তার পারিপার্শ্বে নিগৃহীত হচ্ছে, তেমনি আজকে একটি নতুন যা অর্থায় যুক্ত হয়েছে সেটি হচ্ছে সাইবার ক্রাইম। আজকে আমাদের দেশে এই যে ঘটনা ঘটলো, এই ঘটনা ঘটার পরে আমরা বলছি যে আমাদের পুলিশ তারা হচ্ছে মানে গ্রেপ্তার করেছে। সেই গ্রেপ্তার করার মধ্য দিয়ে যদি ঘটনার দামা চাপা দেওয়া হয়, আমরা মনে করি এই ছাত্র সমাজ, এই দেশের সাধারণ মানুষ এই ঘটনাকে আর মানবে না। বন্ধুগণ, আমরা বিচার চাই এবং বিচারহীনতার যে সংস্কৃতি আমাদের দেশে চালু হয়েছে সেই সংস্কৃতির রুখতে হবে এবং সেই সংস্কৃতির রুখার মধ্য দিয়ে এখানে বিচার যাতে হয়, ঘটনাগুলোর যাতে কোনো ধরনের দামা চাপা না দেওয়া হয় সেই কথা আমরা বলতে চাই। সব হত্যারই বিচার হোক, যে নৃশংস ঘটনাটি ঘটেছে মেয়েটির উপরে, এই ঘটনা আর না ঘটুক। কিন্তু একটি কথা বলবো, আমাদের যে এই যে দায়বদ্ধতা, এর থেকে কিন্তু আমরা সরে এসেছি। যে এলাকাগুলোতে মিটিং হয়, মেয়েদেরকে নির্যাতন করা হয়, সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হয়, সেখানে আমাদের মতোই সচেতন লোকজন কেউ ঘটনা টের পাওয়ার আগে বা টের পাওয়ার পরে প্রতিবাদ করি। এই মানববন্ধনটা অনেক আগে হওয়া উচিত ছিল ওই এলাকায় যেখানে উত্তপ্ত হতো মেয়েটি। এই যে সমাজ থেকে শাসন ব্যবস্থাটা উঠে যাওয়ার কারণে এটা একটা ঘটনা ঘটেছে এরকম। আগে যখন আমরা ছোট ছিলাম, আমার বাপ চাচা আশেপাশে প্রতিবেশী যারা আছেন তারা আমাদেরকে শাসন করতেন, আমরা ভয় পেতাম। আর আমার মা বাবা অন্যকে শাসন করলে বলতেন না যে আমার সন্তানকে শাসন করার আপনার